फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो एखन आमी आछी एकदम 26 तलाते और आज के 26 माने 26 এর যে সি এর যে ফ্ল্যাটটা তো সেটা তোমাদের শেয়ার করব। তো আমাদের ফ্ল্যাট তো ডি এর দিকে, তো আমরা সি এর ফ্ল্যাটটা ফার্স্ট টাইম শেয়ার করব কারণ এটা এখনো হ্যান্ডওভার হয়নি, খোলা আছে। হ্যান্ডওভার হলে তো চাবি দিয়ে পড়ে যাচ্ছে। তো দেখো ডি এর দিকগুলো হ্যান্ডওভার হয়ে গেছে, দেখতেই পাচ্ছো এখানে ডি এরটা হ্যান্ডওভার হয়ে গেছে কিন্তু সি এরটা হয়নি। তো চলো তোমাদেরকে একবার শেয়ার করি। তো এই হচ্ছে সি এর, ঘরে ঢুকেই দেখো, সরি এটা তো আটকানো আছে, এটা তো আটকানো আছে। আর এটা হচ্ছে কিচেনটা, তো দেখো কি লাগছে, দেখতে পাচ্ছ পুরো সি এর এই গম মানে এই যে সঙ্গমের সামনে যে এটা পুরোটা দেখা যাচ্ছে সিতে। তো এই দেখো সি এর বারান্দাটা, তো এখান থেকে আমি খুলছি না, এখান থেকেই দেখাচ্ছি। তো এখানে বারান্দা থেকে গঙ্গা ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দর। তবে যতটা উপরে ভেবেছিলাম যে খুব ভয় করবে, খুব ভয় লাগবে, ততটা কিন্তু লাগছে না যে খুব ভয় করছে বা কিছু, সেটা কিন্তু মনে হচ্ছে না। আর এই দেখো সিএর যেটা সব দিক থেকেই গঙ্গা ভিউটা হচ্ছে মেন, পোডিয়াম ভিউ একদমই নেই সিতে, তোমরা দেখতেই পাচ্ছ সিএর চারিপাশটাই শুধু গঙ্গা ভিউ। তো দেখতেই পাচ্ছ এটা সিএর চারিপাশটাই গঙ্গা ভিউ। আমি যতটা ভেবেছিলাম যে একদম টপ ফ্লোরের ফ্ল্যাটগুলো থেকে খুব ভয় করবে, খুব ভয় করবে, ব্যাপারটা সেরকম লাগছে না। তো যেহেতু আমি একদম 30 তলা থেকে ঘুরে এলাম, আর এটা দেখাচ্ছি দেখো কি লাগছে। তো এখানে দেখো মনে হবে পুরো গঙ্গার মধ্যে বসে আছি, এতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে, পুরোটাই গঙ্গা। এটা আমি বলতাম না যেটা পুরোটা সাইডটা নিয়ে গঙ্গা, এই দেখো এই ভিউটাও পাবে ভালো। তো এখানে সঙ্গমে দেখো কাজ চলছে, সব পরপর সবগুলো সঙ্গমের ভিউটা পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ওই সামনের ঘাটটাও দেখতে পাচ্ছে। যদি সঙ্গম উঠে গেলে জায়গাটা আটকে যাবে অনেক, হ্যাঁ এই সঙ্গম উঠে গেলে এই স্পেসটা তখন আর দেখতে পাবে না, এই জায়গাটা তখন গ্যাপ হয়ে যাবে, তখন এই এই দিকটাই দেখতে পাবে, এই সাইডটা ওপেন থাকবে, মানে যেটা আমাদের ঘর থেকে সবসময় ওপেন সেটাও এটা এখান থেকে ওপেন থাকবে। কিন্তু এখানের একটাই প্রবলেম, এই ফ্ল্যাটের পোডিয়াম ভিউ নেই একদম, প্রবলেম নয় পোডিয়াম ভিউ সঙ্গমের কিছু পাবে, কিছুটা সঙ্গমের কিছুটা পোডিয়াম ভিউ পাবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সি, সি নাম্বার সি এর যে দিকটা সেই হচ্ছে ফ্ল্যাটটা, এটা একদম টপ ফ্লোরে আছি আমরা, একদম টপ ফ্লোরে আছি। তো অদ্ভুত লাগছে, একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স লাগছে। আর দূর থেকে কেমন মনে হচ্ছে বলো তো, মনে হচ্ছে যেন আমরা গঙ্গার মধ্যেই কোনো একটা মানে লঞ্চে বা কিছু একটাতে বসে আছি, দূর থেকে এরকম লাগছে, মানে পুরো গঙ্গার মধ্যেই বসে আছি এরকম মনে হচ্ছে। দাও দেখো কত মানে নৌকাগুলো ঘুরে বেড়াচ্ছে চারিপাশ থেকে, দেখো চারিপাশ থেকে কেমন নৌকা, ছোট্ট ছোট্ট নৌকাগুলো ঘুরে বেড়াচ্ছে। আর এই সাইডটা দেখো, এই সাইডেও দেখো একটা ছোট্ট গঙ্গার ছোট ছোট মানে ইয়ে কেটে কেটে কেমন ছোট ছোট দেখতে অনেকটা পুকুর পুকুরের মতো দেখতে হয়েছে, সব ছোট ছোট সব গঙ্গার জলগুলো ঢুকে যাচ্ছে কি সুন্দর। আর এটা হচ্ছে সঙ্গমের সব দেখছো গাড়িগুলো ঢুকছে, এ দেখো অফিসে সব গাড়িগুলো ঢুকছে। আর এটা হচ্ছে আমাদের জেটি, এই হচ্ছে জেটি, আর এই হচ্ছে গঙ্গার যে ঘাটটা মেন ঘাটটা যেটা আমাদের। তবে এই এই দিকের যে ইয়েগুলো উঠে গেলে মানে এগুলো আস্তে আস্তে উঠে গেলে তখন কিন্তু ভিউটা এতটাও আসবে না, তখন এই দিকের পুরো ভিউটা পাবে, এই দিকের ভিউটাও থাকবে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই ফ্ল্যাটটা কার, মানে টাওয়ার 3 সি এর একদম টপ ফ্লোরটা কার, সে যদি ব্লগটা দেখো অবশ্যই কমেন্ট করো। তো চলো এখানেই আজকের তোমাদের এই রুম ট্যুরটা শেষ করলাম, আর আমার ফ্ল্যাটের রুম ট্যুরও খুব তাড়াতাড়ি আসবে, দেখতে থাকো চলো।